এরপরে প্রশ্ন হলো আমাদের গ্রাম ও আশপাশের গ্রামের কিছু লোক আহলে কোরআন বলে নিজেদেরকে দাবি করে দিন দিন তাদের লোক সংখ্যা বাড়ছে কিছু লোক শয়তানের দলে অর্থাৎ আহলে কোরআনদের দলে ভিড়ছে দয়া করে এদের আকীদা ঈমান সম্পর্কে আমাদের কিছু বললে উপকৃত হতাম অনেক লম্বা আলোচনা আমার হাতে সময় নাই আমি খুব সংক্ষেপে বলছি কিছু লোক এদেশে বের হয়েছে এটা আজকে নতুন বের হয় না এটা অনেক আগে থেকে বের হয়েছে আর মজার কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আছে তিনি বলেছেন আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একটা সময় আসবে কিছু লোক আরামের কেদারের মধ্যে হেলান দিয়ে বসে বসে বলবে যে আমরা আল্লাহর কিতাবে কোরআনে যা পাইছি সেটা আমল করব এর বাইরে বাকি অন্যকে কি বলছে এগুলো আমার দেখা দরকার না হাদিসকে তারা অস্বীকার করবে এই হাদিস অস্বীকারকারীদের ফিতনা আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে আমাদের দেশেও প্রচুর পরিমাণে মানুষ আছে তারা হাদিস স্বীকার করে না তারা হাদিস অস্বীকার করে ভালো করে শুনে রাখবেন যারা হাদিস অস্বীকার করে এই মানুষগুলো কখনো প্রকৃত অর্থে মুসলমান হতে পারে কোরআনে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ইয়া আইহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাই হে রাসূল আপনার কাছে যা নাযিল হয়েছে আপনি এটা তাবলীগ করেন প্রচার করেন আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ তোমাদেরকে যা রাসূল তোমাদেরকে যা করতে বলেছেন দিয়েছেন সেটা গ্রহণ করো রাসূল যা নিষেধ করেছেন সেটা পরিহার করো রাসূল আনুগত্য করতে এখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ আরো বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আল্লাহ শুধু তার আনুগত্য করার কথা বলে ফুল স্টপ করতে পারতেন আল্লাহ রাসূল আনুগত্য আলাদা করতে বলেছেন কোরআনে কোথাও শুধুমাত্র আল্লাহর আনুগত্যের কথা বলা হয়নি যত জায়গায় আল্লাহর আনুগত্যের কথা বলা হয়েছে সব জায়গায় পাশাপাশি রাসূলের কথা কথাও মানতে বলা হয়েছে অতএব শুধুমাত্র কোরআন অনুসরণ করবেন হাদিস মানবেন না এটা স্বয়ং কোরআনকেই লঙ্ঘন করার শামিল হবে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে হে রাসূল রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যে আপনার প্রতি কোরআন নাজিল হয়েছে কেন লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম যেন আপনার কাছে যে কোরআন নাজিল হয়েছে এটার ব্যাখ্যা যেন মানুষকে আপনি বুঝাই দিতে পারেন আল্লাহ রাসূলের পরে কোরআন নাজিল হয়েছে সেটা আপনি নেবেন অথচ আল্লাহই কোরআনে বলতেছেন যে আপনি তাদেরকে এটার ব্যাখ্যা করে দেন তার ব্যাখ্যাটা হাদিসটা আপনি নেবেন না এটা স্বয়ং কোরআনকে অস্বীকার করা ছাড়া কিছু হতে আল্লাহ তাআলা বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান যে কুফুরি কালাম করবে সে কতটুকু গুনাহের অধিকারী হবে আর যাকে করা হলো ব্যক্তিটি যদি মারা যায় তাহলে যে কুফুরি কালাম করলো সে কি আল্লাহর কাছে ক্ষমা পাবে কুফুরি কালাম করা ব্ল্যাক ম্যাজিক বা জাদু করা খুনকার বা কবিরাজের কাছে গিয়ে কোনো মানুষকে ক্ষতি করার জন্য জাদু টোনা করা এটি আমাদের সমাজে আজ ব্যাপক আকার ধারণ করেছে এই রোগ আজ ঘরে ঘরে অনেক মানুষ আছে তাদের ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে নিজেরই পরিবারের কোনো সদস্য হয়তো এক ভাই আর এক ভাইয়ের জন্য একজন যা অন্য যার জন্য অথবা ভাই বোনের জন্য এমনকি সন্তান মায়ের জন্য মা সন্তানের জন্য পর্যন্ত অনেক কবিরাজের কাছে যায় তাবিজ নেওয়ার জন্য এই তাবিজ এবং এই জাদু বান্টনার জন্য যে যায় সেখানে কখনো কখনো যায় আপোষের জন্য যে আমার প্রতি যেন টান সৃষ্টি হয় শাশুড়ি ছেলে যেন স্ত্রীর প্রতি আকর্ষণ না থাকে মায়ের দিকে যেন ঝুঁকে থাকে সেজন্য মা অনেক সময় তাবিজ আনতে যায় অনেক সময় স্ত্রী যায় কবিরাজের কাছে যে একটা তাবিজ দিয়ে দেন যাতে করে আমার স্বামী তার মার কথা না শুনে আমার কথা শুনে এরকম আপোষের জন্য তাবিজ নেওয়ার প্রচলন আমাদের সমাজে আছে না নাই আছে না নাই মোহতরম হাজরিন এই বিষয়টি জঘন্য অপরাধ জাদুকরের কাছে যদি কেউ যায় তাহলে এই ব্যক্তির আমল বরবাদ হবে এবং এই আমলটি মানুষের এই অপরাধটি মানুষের আমলকে নষ্ট করে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইসা মিন্না মান তাকাহানা ও তুকুহিনালা যে ব্যক্তি গণকের কাছে যায় অথবা যে মানুষের জন্য ভবিষ্যৎ বলে দেয় গণকের গণনার মাধ্যমে এই উভয় ব্যক্তির উপরে অমান সাহারা ও সুহাইরালা অথবা যে ব্যক্তি কারোর কাছে যায় কবিরাজের কাছে যায় জাদু টোনার জন্য তাবিজ ব্ল্যাক ম্যাজিক করার জন্য এ জাতীয় কুফুরি কালাম করার জন্য এবং যে এটা করে দেয় এদের উভয় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা মিন্না তারা আমার উম্মত হতে পারে অতএব ভাইরা আমার এই জাদু টোনা করা গুনাহের কথা আমরা অনেকে জানি না অনেক লোক অসুস্থ হয়ে মারা যায় শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিকের কারণে বিভিন্ন ডাক্তারের ট্রিটমেন্ট করতে করতে তার কোনো রোগ ধরা পড়ে না অনেক সময় নামকস্তে কিছু রোগ ধরাও পড়ে কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না সে দেখতে দেখতে আস্তে 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 হারিয়ে যায় শেষ হয়ে যায় মৃত্যুর মুখে পতিত হয়ে যায় এগুলোর অন্যতম প্রধান কারণ হলো ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিককে একসময় মানুষ কুসংস্কার মনে করত কোরআন ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্বের কথা উল্লেখ করেছে এটিকে আজ পৃথিবীর মানুষ অস্বীকার করার কোনো সুযোগ পাবে না কারণ আজ আধুনিক পৃথিবীতেও ব্ল্যাক ম্যাজিকের প্রচলন বহু পরিমাণে হয়
এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হলো সেখানে প্রভাবশালী খেলোয়াড়দের অনেকে প্রতিপক্ষের লোকেরা বা বাজিকরেরা তার অনুষ্ঠানে ব্ল্যাক ম্যাজিক করত বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে আমি নিজেও এরকম অনেকগুলো প্রতিবেদন পড়েছি তাহলে বোঝা গেল ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব পৃথিবীতে আছে মানুষের ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে অতএব নিজের ছেলেকে নিজের স্বামীকে নিজের ভাইকে বোনকে পরিচিত অপরিচিত মানুষকে অনশন শত্রুতা থাকলে তার বিরুদ্ধে ক্ষতি করার জন্য কবিরাজের কাছে যায় কবিরাজরা বিভিন্ন রকম কুফরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে থাকে মানুষকে শারীরিকভাবে আর্থিকভাবে ধ্বংস করে থাকে কোন মেয়ের জন্য বিয়ে না হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় বিয়ে হয় না একের পর এক আসে কিন্তু বিয়ে কোথাও হয় না ঠিক একই ভাবে কোন মানুষকে ব্ল্যাক ম্যাজিক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন আস্তে আস্তে শুকিয়ে যান কোন রোগ ধরা পড়ে না রোগ ধরা পড়লেও ট্রিটমেন্ট হয় না লোকটা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন এরকম ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে আজ অহরহ হচ্ছে আপনি ফেসবুকে গেলে দেখবেন তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন না দেখেন নাই এগুলো সবগুলো ব্ল্যাক ম্যাজিশিয়ান ইসলামী দণ্ডবিধিতে ইসলামী ইসলামী রাষ্ট্র যদি থাকে ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকে ইসলামী দণ্ডবিধিতে এই ধরনের অপরাধীদের শাস্তি হলো সর্বোচ্চ মৃত্যুদণ্ড কারণ এরা গোটা সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় সমাজকে অস্থিতিশীল করে সমাজে অশান্তি সৃষ্টি করে এজন্য ভালো করে শুনে রাখেন এই ধরনের কবিরাজের কাছে যারা যাবেন এই ধরনের জাদুকরের কাছে যারা যাবেন যারা কুফরি কালাম করে আপনি তাবিজ করতে গেলেন অন্যকে আপোষ করার জন্য ক্ষতি করার জন্য এর কারণে আপনার কবিরা গুনাহ হবে কোন কোন ক্ষেত্রে আপনি বেঈমান পর্যন্ত হয়ে যেতে পারেন এবং আপনার তাবিজ করার কারণে আপনার ব্ল্যাক ম্যাজিকের কারণে কোনো মানুষকে ক্ষতি করতে গেলেন জাদুটনা করতে গেলেন বানটনা করতে গেলেন এই ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় মারা যায় তাহলে আপনি খুনি হিসাবে কিয়ামতের ময়দানে উঠতে হবে অতএব এই ধরনের অন্যায় থেকে গুনাহ থেকে আমরা বেঁচে থাকব তো ইনশাআল্লাহ কোরআন থেকে আমরা শিফা গ্রহণ করতে পারি আল্লাহ কোরআনে বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন যে নাজিল হয়েছে এটা ইমানদারদের জন্য শিফা এই শিফাটা গ্রহণ করার জন্য আপনি নিজে কোরআন তেলাওয়াত করে জারফুক করতে পারেন যে কোনো অসুখ আপনার হয় যে কোনো মুসিবত আপনার হয় এমনকি ব্ল্যাক ম্যাজিকে আপনি আক্রান্ত সুরা ফাতিহা পড়েন নিজেকে নিজে ফু দেন পানিতে তেলে পড়ে ফু দিয়ে সেটা আপনি শরীরে প্রয়োগ করেন পান করেন ব্যবহার করেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ যেই কোনো দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তাআলা আপনাকে আপন অনুগ্রহে শেফা দান করবেন এরপর সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিন তিনবার পড়ে কোনো পানিতে খাবারে আপনি তেলে ফু দেন সেটা প্রয়োগ করেন যথাযথ নিয়ম অনুযায়ী অথবা নিজের প্রতি নিজে পড়ে ফু দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফা দান করবেন কোরআন থেকে শিফা গ্রহণ করা এটা জায়েজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সাহাবায়ে কেরাম করেছেন কিন্তু কুফরি কালাম করা বানটনা করা এগুলোর জন্য কোনো অবস্থাতে ইসলাম শরীয়তের কোনো অনুমোদন নাই আপনি নিজে শিফা লাভের জন্য কোরআন তেলাওয়াত করতে পারেন আরেকজন লোককে ট্রিটমেন্ট করার জন্য আপনি কোনো ঝাড়ফুঁককারের কাছে যেতে পারেন যিনি কোরআন তেলাওয়াত করে আপনাকে ফু দিবে ট্রিটমেন্ট করবে সেটা জায়েজ আছে কিন্তু কোনো আপনি এরকম তাবিজ ব্যবসায়ীর কাছে যাবেন যে তাবিজ ব্যবসায়ী আপনাকে এরকম আপোষের তাবিজ দিবে আপনার আরেকজনের ক্ষতির তাবিজ দিবে শত্রুতা উদ্ধারের তাবিজ দিবে অনেক যুবক আছে যে অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক করে মেয়েদের সাথে সেই সম্পর্ক যতটা সেই মানুষটাকে যেন পায় তার সাথে যেন বিয়ে হয় সেটা যেন সফল হয় এর জন্য অনেক তাবিজওয়ালার কাছে যায় যে তাবিজওয়ালা একটা হারাম কাজ সহজ হওয়ার জন্য হারাম কাজে সহযোগিতার জন্য যে তাবিজওয়ালা উদ্যোগ নেয় এই তাবিজওয়ালার তাবিজ ব্যবসায়ী হতে পারে সে কখনো ভালো মুসলমান তো দূরের কথা মুসলমানই হতে পারে না বিদায় বিশেষ করে এই আত্মীয় স্বজনের মধ্যে নিজেদের মধ্যে একে অন্যকে ক্ষতি করার জন্য যে জাদুটনা করেন বানটনা করেন কবিরাজের কাছে যান এই যাওয়াটা হারাম আপনার যাওয়ার কারণে ওই লোক যদি ক্ষতিগ্রস্ত হয় অসুস্থ হয় মারা যায় তো আপনি খুন করার মানুষ হত্যা করার অপরাধে অপরাধী হয়ে কেমন মেলানো উঠবেন আল্লাহ তালা আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন অনেক মা নিজের সন্তানকে তাবিজ করেন অনেক সন্তান নিজের ভাইকে বোনকে তাবিজ করেন অনেক স্ত্রী তার স্বামীকে করেন অনেক স্বামী তার স্ত্রীকে করেন হয়তো ভালোর জন্য করেন কিন্তু হয়ে যায় ক্ষতি এই কোরআন থেকে শুধু রোগ থেকে শেফা লাভের জন্য আপনারা এই আয়াতগুলো পড়বেন এবং ফু দিবেন এছাড়া এই জাতীয় কোনো ধান্দায় আল্লাহর কালামকে অন্যায়ভাবে বা ভুলভাবে এটাকে কুফুরি কালাম যারা করে তারা উপস্থাপন করে অনেক সময় এটার ব্যবহার তো করা যাবেই না আর বিভিন্ন রকমের কুফরি কালাম মন্ত্র তন্ত্র পাঠ করে কোনো কিছু করা যাবে এগুলোর প্রভাব আছে এটাই তো ফিতনা দুনিয়াতে যে শয়তানের শয়তানিতে অনেক প্রভাব আছে কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন